আল্লাহ রসুল এ দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ পাক নিজেই সারা কুল কায়নাত জমিন আসমানকে উদ্দেশ্য করে বলছে, তোমরা দেখো আমি কি পাঠালাম। তাই আল্লাহ বলছে, আল্লাহ বলে গো, আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটল এমন ফুল, একুল কুল দুকুলে তার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে। আল্লাহ বলছে, আমি যার নাম রেখেছি আদর করে মুহাম্মদ রসুল, আমার মুহাম্মদ রসুল, ও গো দয়ারে রসুল। আল্লাহ বলে গো, শয়তানের মতো ও মানব কুল আর করো না ভুল, কেন বহু সাধে গড়া আমার খাস নূরের পুতুল, যার প্রেমে দিবানিসে আমি যে মশগুল, আমার মুহাম্মদ রসুল, ও গো দয়ারে রসুল। আল্লাহ বলে গো, পবিত্র কোরআন পাকের মধ্যে 26 পারায় 47 নম্বর সূরা মুহাম্মদ কবি লিখছেন, আল্লাহ রসুল আসার আগে এ সারা দুনিয়ার মধ্যে মুহাম্মদ নাম আর কারো ছিল না, এই প্রথম। তাই কবি বলছে, নবী নাম মধু ভরা কোরআনের 30 পারা, এ নামের ছিল না জোড়া, এ নাম প্রথম করা, এ নাম হাদিজাম ছেটালে দোজাক হারাম, এ নাম বুকে রাখে আর সে আজাম গো, লৌহে কলম জিনাদম, লৌহে কলম জিনাদম তামামে নামে মশগুল, রোজ 70,000 ফারিস্তারা এ নাম জপতে যে ব্যাকুল, আল্লাহও বলে আদর করে। আল্লাহ বলছে, আল্লাহও বলে আদর করে মুহাম্মদ রসুল, আমার মুহাম্মদ রসুল, ও গো দয়ারে রসুল। আল্লাহ বলে গো, আল্লাহ রসুলকে ভালোবেসে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বাইতুল মামুর কি বলছে শুনুন। বলছে বাইতুল মামুর, একি আজ গোবিনুর, কেন তুমি ধন্য রব্বে গফুর, নূর চমে ফারিস্তাহুর, এ নূরের নাম নিশান, এ নূরের কি সম্মান, এ নূরের কি সম্মান, এ নূরের নাম নিশান, তার প্রমাণই পাকা পকত কোরআন গো, জল মেশানো দুধুয়ে নয় মোর কোরআন যে নির্ভুল, এরে হরকে হরপ সবক ভরা তবক তবক ফুল, সহি সহি এমন ওহি মাখম দহি যে বিলকুল,
আমার মুহাম্মদ রসুল ও গো দয়ার হে রসুল। আল্লাহ বলে গো, আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে তার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মুহাম্মদ রসুল। আমার মুহাম্মদ রসুল ও গো দয়ার হে রসুল। একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি তাকে আহার করবে বলে। তো বুলবুল পাখি প্রাণ বাঁচানোর জন্যে উড়ে উড়ে ছুটে ছুটে আল্লাহর রসুলের কাছে গিয়ে কি ঘটছে শুনুন। একদিন বিকালবেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল বলে বাঁচাও দয়ার রসুল। একদিন বিকালবেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল বলে বাঁচাও দয়ার রসুল। তখন এলো তেড়ে এক বাজ পাখি, তার লাল লাল হিংস আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও যে মোর শিকারের পাখি। বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে আমার জান যাবে চলে, বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। আর বুলবুল বলছে বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, বাচ্চারা মোর ক্ষুধায় কাতর উপোস দিন ভোর। তখন আল্লাহ রসুল বুলবুল পাখিকে বলছে ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মুহাম্মদ রসুল ও গো দয়ার হে রসুল। আল্লাহ বলে গো, যখন আল্লাহ রসুল সেই বুলবুল পাখিকে বলছে যে আমি থাকতে কেউ তোমাকে খেতে পারবে না, ছুঁতে পারবে না, আল্লাহ রসুল সেই বুলবুল পাখিকে যখন একটা হেফাজত করে নিল, তখন আবার সেই বড় বাজ পাখি আল্লাহ রসুলের সামনে বসে বলছে হুজুর আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি খেয়ে আমি বেঁচে থাকি, আপনি যদি তাদেরকে হেফাজত করে নেন হুজুর আমি তো না খেয়ে মরে যাব, আপনি বিচার করে বলুন আমি বাকি খেয়ে বাঁচব। আল্লাহ রসুলের বিচারটা খালি শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বলছেন বিবি বাড়িতে আমাদের রান্নার জন্যে যে গোস্ত আছে তার থেকে খানিকটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও, তারপর কি ঘটছে শুনুন। বলছে দয়ার নবী ওকে গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি বুলবুলকে ছেড়ে দিবি। বলছে দয়ার নবী ওকে গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি বুলবুলকে ছেড়ে দিবি। তখন বলে বাজ শোনো দোস্ত, বাজ পাখি বলছে বলে বাজ শোনো দোস্ত আমি খাবো না বাসি গোস্ত। কেন
টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, মোর পিঠের মাংস তুই খা তুলে তুলে। তখন নবী বলে দিলাম মোর কামলি খুলে, মোর পিঠের মাংস তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে। বাজ পাখি পিঠে মোহর দেখি, বাজ পাখি মোহর দেখি পিঠে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার। আল্লাহ রসুল বলছে মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মুহাম্মদ রসুল, ও গো দয়ার হে রসুল। আল্লাহ বলে গো তারপর কি ঘটছে শুনুন। খুলে গেল ভেদরাজ, তারা ছিল না বুলবুল বাজ, সে যে ছিল নবীজি জজ, বিচার করা তার কাজ। বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তা আসে, বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদারা দেশে। আর তারা বলছে কেন শ্রেষ্ঠ নাম তোমার, তুমি কেমন করো বিচার, তার পরীক্ষার ভার দিল পারবার দেগার। কেন সেরা বলে নবী মোরা সামনে দেখি সবই, এই তো তোমার আসল খুবই গো। তুমি বুদ্ধি খাটাও, ফারিস্তারা বলছে ঝগড়া মেটাও, তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, নিজের গায়ের মাংস খেতে দাও। একি বিচার, এ তো খোদার বিচার, ইয়া রাসূল তুমি করে দাও। পারলাম জানতে সিদ্ধান্ত নিতে, করলে না কোনো ভুল, ও গো মুহাম্মদ রসুল তুমি দয়ার হে রসুল। আল্লাহ বলে গো, আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটল এমন ফুল, একুল কুল দুকুলে তার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মুহাম্মদ রসুল, আমার মুহাম্মদ রসুল, ও গো দয়ার হে রসুল। আল্লাহ বলে গো, সবশেষে আমার প্রিয় কবির নাম শুনবেন। তিনি বলছেন একদিন আমাদের এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সেই অন্ধকার কবরের মধ্যে। তো সেই কবরকে নিয়ে কবি বলছে দেখুন, বলছি কসম করে এসো না মোর কবরে, কেন মাটি আমায় পিষে মারে, বলি মাটি দাও না ছেড়ে। তখন মানকার নেকি আসলো তেড়ে, কত কি সওয়াল করে, সওয়াল
পালে না তুষ্ট হয়ে গোসাই গরজো মারে। বলি আমি আমার কি দোষ, মরার পরে থাকে কি হোস, কেউ সাথে এলো না এটাই মোরা ফুসোস। সাপ বিছেছো বল মারে আর কবর চেপে ধরে, যেন যাতা কলে পেশে আমারে গো। এত খারাপ সেই গোরে রাজাপ, এত খারাপ গোরে রাজাপ, বলি বাঁচাও নবী সাহাব। দোষ করিনি আমি কিছু, আমি নই আবুল আহাব, যেন পায়ে আরাম আবুল কালাম, মোর ক্ষমা করো ভুল ও গো মুহাম্মদ রসুল, তুমি দয়ার হে রসুল। আল্লাহ বলে গো, আল্লাহ বলে জমির কোলে ও গো, আল্লাহ বলে জমির কোলে ফুটল এমন ফুল, একুল কুল দুকুলে তার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মুহাম্মদ রসুল, আমার মুহাম্মদ রসুল ও গো দয়ার হে রসুল। আল্লাহ বলে গো,